ভিউয়ার্স, আজকে আপনাদের কিন্তু আমি বিজনেস প্রোফাইলে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার বায়ারকে দিবেন এবং পেমেন্ট রিসিভ করবেন সেটাই আপনাদের দেখাবো। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমি দেখেন আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেপারটা লগ ইন করে রাখছি। তো আপনার যদি বিজনেস পেপার থাকে আপনি লগ ইন করে নেবেন, লগ ইন করে নিলে কিন্তু সেম ইন্টারফেস আপনি দেখা পাবেন ডিসপ্লেতে যেরকম দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে বাইরের কাছে কিন্তু রিকোয়েস্ট মানি করেও নিতে পারেন, তবে বেস্ট হয় ইনভয়েস, ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা, কারণ ইনভয়েসের মাধ্যমে যদি আপনি পেমেন্ট রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেপালটা হেলদি থাকবে এবং লিমিট হওয়ার চান্স কম থাকে। তো আপনি ট্রাই করবেন বিজনেস পেপালগুলো তো ইনভয়েসের মাধ্যমে পেমেন্ট রিসিভ করার। তো ইনভয়েস ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট দেখেন এখানে কিন্তু অলরেডি যে ইনভয়েস লেখা আছে ইনভয়েসিং, এখানে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারেন অথবা আপনি স্ক্রল করে দেখেন এই যে এখানে যে ক্রিয়েট অ্যান ইনভয়েস, এখান থেকেও কিন্তু আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ইনভয়েসে যদি ক্লিক দেন সেক্ষেত্রে আপনার অলরেডি আগের যে ইনভয়েসগুলো ছিল সেগুলোও কিন্তু আপনি এখানে এই যে দেখতে পাবেন আর কি। আগে যদি আপনি ইনভয়েস ক্রিয়েট করে থাকেন সেই ইনভয়েসের লিস্ট প্লাস দেখেন এই যে আমি রিসেন্ট কয়েক তিনটা ইনভয়েস ইউজ করছি তো সেটা এখানে দেখাচ্ছে, দেখেন এই যে পেইড হয়েছে, পেইড যেটা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু পেইড শো করবে ইনভয়েস এইরকম। তো ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে এই দেখেন ক্রিয়েট ইনভয়েস, আপনি চাইলে মাল্টিপালও ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট ইনভয়েসে ক্লিক দিবেন। ক্রিয়েট ইনভয়েসে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার কাছে একটা ফর্ম চলে আসবে। তো অ্যাট ফার্স্ট দেখেন উপরে আপনি আপনার জন্য অলরেডি কোনো টেম্পলেট থাকে সেটা অ্যাড করে নিতে পারেন, আর যদি না থাকে সেখানে দেখেন ওটা ওইভাবেই থাকলো। তারপর আপনি এখানে দেখেন কারেন্সি, তো আপনি কারেন্সিতে কোন কারেন্সিতে পেমেন্টটা রিসিভ করতে চান, আপনি যদি ইউএসডিতে ইউজ মানে দেখেন এখানে কোন কোন কারেন্সি পেপাল সাপোর্ট করে সব কিন্তু এখানে আছে। তো আপনার যেটা যে ইউএসডিতে আপনার বায়ার পেমেন্ট করবে যে কারেন্সিতে সেটা আপনি এখানে সিলেক্ট দিবেন। তো ইউএসডি থাকলো, তো ইউএসডি থাকার পর দেখেন তারপর বিল টু এটা যেভাবে আছে এভাবেই থাকলো। তারপর দেখেন ইমেল অ্যাড্রেস অর নেম, তো আপনি যাকে ইনভয়েসটা করবেন তার ইমেলটা নেওয়ার ট্রাই করবেন, তার ইমেলটা হলে ভালো হয়। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ট্যাম্প মেল নেবো, ট্যাম্প মেলটা দিয়ে ট্যাম্প মেলটা নিলাম, ট্যাম্প মেলটা নিয়ে এখানে দিয়ে দিলাম। ট্যাম মেলটা দেওয়ার পর এখান থেকে কার্সারটা সরাইলে এখানে লোড হবে, হওয়ার পর এখানে দেখেন এটা হয়ে গেল এরকম। তো তারপর এখানে দেখেন আইটেম উইল বি শিফটেড অ্যাড্রেস, তো এখানে চাইলে আপনি এক্সটার্নাল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। তারপর দেখেন আইটেম, তো এখানে একটা আইটেম এগুলো দিলেও হবে না দিলেও সমস্যা নেই। তো সাপোজ একটা দিলাম আমি, সাপোজ এটা দিলাম। তারপর এই যে কোয়ান্টিটি, এখানে আপনি কয়টা ইয়ে করতে চান, সাপোজ আপনি $10 দুইটা প্যাকেজ সেল করেছেন সেক্ষেত্রে এখানে দুইটা দিলে কিন্তু এই দুইটা হবে তখন। অথবা আপনি চাইলে এটা একই থাকলো কিন্তু এখানে অ্যামাউন্টটা বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। তো এটা কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস, প্রাইস যদি আপনার 5-10 আপনি যদি 10 দেন 10 এখানে 10 দিলে কিন্তু এখানে শো করবে 10 এই জায়গায়, ঠিক আছে। তো এগুলো আর কিছু করা লাগবে না, ডিসক্রিপশন কিছুই লেখার দরকার নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনভয়েস নাম্বার সিরিয়াল নাম্বার, আর তো এখানে 10 এই প্রাইসটা আপনি যত দিবেন তত কিন্তু এই আপনার এখানে শো করবে, সাব টোটালে এখানে শো করবে। তো এগুলো আর দেওয়ার দরকার নেই, এগুলো সব সেম থাকবে। তারপর দেখেন আপনার টোটাল অ্যামাউন্টটা কিন্তু এইখানে শো করবে। তারপর আপনি দেখেন পেমেন্ট অপশন, পেমেন্ট অপশনে দেখা পাবেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যালো পার্শিয়াল পেমেন্ট আর একটা হচ্ছে অ্যালো টিপস। তো অ্যালো পার্শিয়াল পেমেন্ট সাপোজ আপনি বড় ধরনের একটা পেমেন্ট নিতে যাচ্ছেন বাইরের কাছে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ভেঙে ভেঙে নেবেন, যে সাপোজ এখানে $10 পেমেন্টটা দিয়ে আসছে, এখানে যদি আপনি পার্শিয়াল দেন তো সেক্ষেত্রে দেখেন পার্শিয়াল দিলাম পাঁচ। তো বায়ার কিন্তু মিনিমাম তাকে যদি পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে মিনিমাম $5 দিতে পারবে এবং তার উপরে। এটাই হচ্ছে পার্শিয়াল পেমেন্টের ব্যবহার। তো বায়ার যদি ভেঙে ভেঙে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এই পার্শিয়াল পেমেন্টটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দেওয়ার পর মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, যে মিনিমাম অ্যামাউন্টের নিচে কিন্তু পেমেন্ট করতে পারবে না, মিনিমাম অ্যামাউন্টের উপরে পেমেন্ট করতে হবে। তারপর যেটা হচ্ছে অ্যালো টিপ, তো এটা আপনি অ্যালো করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার বায়ার যদি আপনাকে টিপস দিতে চায় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা অ্যামাউন্টটা বসায় দিয়ে কিন্তু সে পেমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে বিষয়টা। তো এগুলো সব এভাবেই থাকলো দেখেন, ওকে। তো সবকে আপনি চাইলে আপনার লোগোটা অ্যাড করে নিতে পারেন, ওকে। তো ওকে, তো এখন আপনি চাইলে এটা এখানে এই যে প্রিভিউ দেখে নিতে পারেন। এখানে যে প্রিভিউতে ক্লিক দিলে কিন্তু আপনার কাছে প্রিভিউ শো করবে, দেখেন প্রিভিউটা কিন্তু শো করতে চাই, যে প্রিভিউ দেখেন এই যে ফুল পেমেন্ট। এত পার্শিয়াল পেমেন্ট করতে গেলে বায়ারকে এই যে মিনিমাম $5 থেকে পেমেন্ট করতে হবে, আর যদি এক্সট্রা টিপ অ্যাড করতে চায় সেক্ষেত্রে দেখেন এখানে টিপস। তো এই যে পে, বায়ার পেতে ক্লিক করলেই কিন্তু সে পে করতে পারবে।
তো এখন আপনি এটা কিভাবে সেন্ড করবেন বাইরের কাছে। তো সেন্ড করার জন্য আপনি ডাইরেক্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু তার যে ইমেলটা আছে ইমেলে কিন্তু লিঙ্ক চলে যাবে ইনভয়েসের, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি তাকে লিঙ্ক শেয়ার করবেন। এর জন্য আপনাকে এই যে থ্রি ডটে ক্লিক দিতে হবে, তারপর এখানে শেয়ার লিঙ্ক টু ইনভয়েস এখানে ক্লিক দিতে হবে আপনাকে। তো শেয়ার লিঙ্ক টু ইনভয়েসে ক্লিক দিলে কিন্তু একটা লিঙ্ক জেনারেট করবে পেপাল থেকে, দেখেন ইনভয়েস লিঙ্ক। তো এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন আপনি। ওকে, কপি করে নিলেই হয়ে গেলো, লিঙ্কটা কপি হয়ে গেলো। এখন আপনি আপনার বাইরকে এই লিঙ্কটা দিতে পারেন। দেখেন এখানে আপাতত কিন্তু শেয়ারের দেখাচ্ছে, শেয়ার হয়েছে, এই জন্য শেয়ারের যখন বাইরে এটা পেইড করবে তখন কিন্তু এই যে এরকম পেইড মেসেজ থাকবে এখানে, ঠিক আছে। তো আমি একটা এটা আপনাদের দেখানোর জন্য এটা ওপেন করে দেখাই, এই জন্য এখানে একটা উইন্ডোজ নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন লোড হচ্ছে ইনভয়েসটা। তো এই হচ্ছে, দেখেন এখানে কিন্তু টোটাল ডিটেইল শো করতেছে। তো এটা তো কী কী আপনি দিচ্ছেন সেটা, তো আপনি দেখেন এই যে পার্সিয়াল পেমেন্ট, এখানে দেখেন মিনিমাম পাস অ্যামাউন্ট দিতে পারবে, তার উপরে দিতে পারবে বিষয়টা। এটা বায়ার জাস্ট পেতে ক্লিক করবে এবং সে চাইলে তার ক্রেডিট কার্ড অথবা পেপাল দিয়ে পেমেন্ট করে দিবে। ওকে, তো এই হিসেবে বিষয়টা, আপনার যদি পার্সোনাল পেপাল হয়ে থাকে সেই পার্সোনাল পেপালেও কিন্তু সেম প্রসেস, সেম ওয়েতে কিন্তু ইনভয়েস আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।